हाय फ्रेंड्स, वेलकम टू मिशन गवर्नमेंट सर्विस। तो आज के एवरेजर किस शॉर्ट ट्रिक शिखब बैटिंग एवरेजर खूब मैं निमेषे ही पेन पेपर छाड़ा अंकटा करा जाते पारे। तो चलो अंकटा कि बोलते देखे नी। बोलते बैट्समैन इन हिज 20 इनिंग्स मेक ए स्कोर अफ 110 एंड देयर बाय इनक्रीजेस हिज एवरेज बाय 4। व्हाट इज हिज एवरेज आफ्टर 20 इनिंग्स। अच्छा, ताले एरकम जो अंक बोलबे ताले कि करबे देखो। जस्ट আমি কত রান করেছি দেখো, ম্যাক্স স্কোর মানে 20 ইনিংসেও রান কত করেছে, 20 ইনিংসেও স্কোর হচ্ছে মানে 20 ইনিংসে ও স্কোর হচ্ছে 110, ঠিক আছে। আর ও অ্যাভারেজ ইনক্রিজ করেছে হচ্ছে 4। তো জাস্ট কি করবে, যত রান করেছে 110 মাইনাস 20 ইনটু অ্যাভারেজ বাড়িয়েছে 4, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 110 থেকে আমি যদি 80 বাদ দিই, 110 থেকে 80 বাদ দিলে 110 থেকে 80 বাদ দিলে 30। এই যে 30টা বেরোলো, এটা কিন্তু 19 ইনিংসের অ্যাভারেজ। ওকে, এবার আমাকে যদি বলছে হোয়াট ইজ হিজ অ্যাভারেজ আফটার 20 ইনিংস, তাহলে 19 ইনিংস ওর অ্যাভারেজ ছিল 30, ও 20 ইনিংসে 4 রান করলো, তাহলে অ্যান্সার হবে 30 + 4 = 34, ঠিক আছে। আমি আরেকবার বুঝিয়ে দিই। বলছে এ ব্যাটসম্যান ইন ইজ 20 ইনিংস মেক্স এ স্কোর অফ 110, তাহলে 20 ইনিংসেও 110 রান করেছে, ঠিক আছে। এর ফলে কী হলো, ওর যে অ্যাভারেজ ছিল 19 ইনিংসের যে অ্যাভারেজ ছিল সেটা তার থেকে 4 বেড়ে গেল, ঠিক আছে। এবার বলছে তাহলে 20 ইনিংসের পর ওর অ্যাভারেজটা কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে জাস্ট কী করবে দেখো, এরকম প্রশ্নে কত রান করেছে 20 ইনিংসে 110, ওর থেকে কত অ্যাভারেজ বাড়ালো, 20 × 4, 4 অ্যাভারেজ বেড়েছে, 20 ইনিংস মোট হয়েছে, তাহলে 20 × 4 তাহলে বেরোলো মান 30। এটা হচ্ছে আমার যদি বলে 19 ইনিংসের অ্যাভারেজ কত ছিল, তাহলে হচ্ছে আবার 30। যদি বলে 20 ইনিংস তাহলে এখন অ্যাভারেজ কত, তাহলে 19তমতেও ছিল 30, এখন বাড়লো 4, তাহলে এখন হয়ে গেলো 34। আমি আরেকটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো বলছে ব্যাটসম্যান ইন ইজ 12 ইনিংস মেক্স এ স্কোর অফ 63, তাহলে কত রান করেছে 63, জাস্ট লিখে দেবে এখানে 63, অ্যান্ড দেয়ার বাই ইনক্রিজেস অ্যাভারেজ বাই 2, ঠিক আছে। তো কতটা ইনিংস খেলেছে, 12 ইনিংস খেলেছে, কত অ্যাভারেজটা বেড়েছে 2, গুণ করে দিই, তাহলে এটা যেটা পাবো আমি কি পাবো, 12 ইনিংস করেছে, তাহলে আমি এটা পাবো 11 ইনিংসের অ্যাভারেজ। তাহলে 63 থেকে 24 বাদ দেব, তাহলে কত হবে আমাদের 9 2 = 3, 39। এই 39টা আমাদের কি, 11 ইনিংসের INGS অ্যাভারেজ, ঠিক আছে। এবার বলছে 12 ইনিংসের পর ওর অ্যাভারেজ কত, তাহলে 11 ইনিংসে ওর অ্যাভারেজ হচ্ছে 39, তাহলে 12 ইনিংসে কত হবে +2, কারণ 12 ইনিংসের অ্যাভারেজ 2 বেড়ে গেছে, তাহলে হবে আমাদের 41, ঠিক আছে। আমি আরেকটা অঙ্ক নিয়ে নিচ্ছি, তাহলে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই জাতীয় অঙ্কগুলো জাস্ট কিছু করবে, এরকম দেখবে আর অ্যান্সার মারবে, পেন পেপার কিছুই লাগবে না। বলছে ব্যাটসম্যান ইন 17 ইনিংস মেক্স এ স্কোর অফ 85, তাহলে লিখে দাও 85, দেয়ার বাই ইনক্রিজেস অ্যাভারেজ বাই 3, তাহলে 3 অ্যাভারেজ বাড়লো, 17খানা ইনিংস খেলেছে, তাহলে 17 × 3 লিখে দাও, তাহলে কত হচ্ছে 85 থেকে আমাদের 51 বাদ দিলে কত হবে 34, এই 34টা কত হচ্ছে 16 ইনিংসের অ্যাভারেজ। এবার কি বলেছে আমাদের, বলছে 17 ইনিংসের অ্যাভারেজ কত, তাহলে 16তে 34 ছিল, এখনও 3 যদি অ্যাভারেজ বেড়ে যায়, তাহলে আমাদের 34 + 3 = 37 হচ্ছে ওর অ্যাভারেজ 17 ইনিংসে, INGS। ওকে, তাহলে আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হবে না। আমার মিশন গভর্নমেন্ট সার্ভিস ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আমার ফেসবুক পেজ মিশন গভর্নমেন্ট সার্ভিস, সেটাকেও তোমরা ফলো করতে পারো, কারণ দু জায়গাতেই আমি ভিডিওটা পোস্ট করি। ওকে, থ্যাংক ইউ সবাইকে।